हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल ट्रिवल सिंपल लाइफस्टाइल। आशा करती हूँ तुम्हारा सबाई खूब 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 भालो आछो। तो आमिओ खूब भालो आछि। और आज के सकाल शुरू कर एकदम अन्यरकम एक मिष्टी सकाल दिए। तो देखो बेसिकली आमि जे कारण भिडियो करेछि सेटा तोमादेर देखा। एखाने देखो अनेकगुलो पाखि एसेछे, तो आमि रोज ही एदेर छादेर उपरे खेते दी, सेटा हयतो अनेकेई जानो। तो आज के देखो एकटा जिनिस आमार खूब भालो लागलो, सेटा एई जे छोटो छोटो दुटो चड़ाइ पाखि। आमि बेसिकली एदेर दुजनके देखानोर जन्य भिडियोटा करेछि। तो एखाने आछे एकटा बेबी आर मा। तो माटा बेबीटाके खेते दी, तो देखो मुड़ी कूड़िए कूड़िए बाच्चाटाके खावाच्छे, कारण बाच्चाटा खूबी छोटो, बाच्चाटा एका एका कूड़िए खेते पाच्छे ना। तो सेई जन्य आर बाच्चाटा एतोई छोटो, एखोनो कोनोदिनो बासा थेके बाइरे बार हयनी। तो ये बाच्चाटा थाके आमादेर भेंटिलेटर आछे घरेर भेतरे, तो सेखानटाई थाके। आर आजकेई फार्स्ट टाइम बार हयेछे, आर ओर मा बाबा एकटा समस्याय पड़े गेछे। ओ बार हयेछे किन्तु आर घरेर भेतरे ढुकछे ना, घरेर भेतरे तो अंधकार थाके। आर बाइरे बेरियेछे, आलोर जे जगत्ता ओर देखे खूब भालो लागछे, ओ माने भेतरे ढुकतेई चाइछे ना। আর দেখো মানুষের ক্ষেত্রে বলো আর পশু পাখির ক্ষেত্রেই বলো, সবসময় মায়েদেরই বেশি কষ্ট আর কি। তো বাবাদেরই অতটা অসুবিধা হয় না। আর মাটা দেখো এতই মানে অভাগা, ওকেই মুড়ি কুড়িয়ে কুড়িয়ে খেতে দিতে হচ্ছে, কিছু করার নেই। মাটাকে খেতেই দিচ্ছে না বাচ্চাটা, সবসময় হা করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর বেচারা মা কী করবে, বাচ্চাকে তো খেতে দেবেই। তো দেখো খেতে দিচ্ছে, আর সব পাখিই মোটামুটি ভয়তে চলে যাচ্ছে। কিন্তু মা হলে না একটা অন্যরকম একটা শক্তি থাকে। তো আমি আছি, তবুও দেখো ওর বাচ্চাটাকে মুড়ি কুড়িয়ে খেয়ে মানে খেতে দিয়েই যাচ্ছে, অতটাও ভয় পাচ্ছে না। আর অন্য পাখিগুলো আমি আছি বলে হালকা হালকা ভয় পাচ্ছে। তো যেহেতু ক্যামেরা করছি সেই জন্য অন্যদিন আমি বসে থাকি, কিন্তু সবাই এসে খেয়ে চলে যায়। তো দেখো একটু পরে হয়তো আরও আসবে পাখি। তো আমার এদের দুজনকে খুব ভালো লেগেছে, সেই জন্য তোমাদের দেখাচ্ছি। আর তোমাদেরও কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবে। তো দেখো এবার আস্তে আস্তে দুই একটা করে পাখি আসে, আর আমার চাঁদের উপরে না অনেক ধরনের পাখি আসে। সকালবেলা সবাই দাঁড়িয়ে থাকে, একটা গাছ দেখাবো, ওই গাছটাতে সবাই বসে থাকে। তো আমি কখন আসবো আর এদেরকে কখন খেতে দেব। তো আমার এখানে বুলবুলি পাখি আসে, আর চড়াই পাখি তো আমাদের বাড়িতেই সবসময় থাকে, তো চড়াইটা কমন আমার কাছে। আর কাক আসে, ঘুঘু পাখি আসে, তারপরে শালিক পাখি আসে, দোয়েল পাখি আসে, মাছরাঙা পাখি আসে, আর ছোট্ট ছোট্ট টুনটুনি পাখি আসে। তো টুনটুনি পাখিগুলো আজকে আসেনি, তো আসলে আমি তোমাদের দেখাতাম। খুব ভালো লাগে টুনটুনি পাখিগুলো, ছোট্ট ছোট্ট পাখি, মনে হয় কোলে করে আদর করি। তো এই যে কাক এসছে, কাকটা আসতে একটু ভয় পাচ্ছে। আর ছোট্ট ছোট্ট বুলবুল এসছে, দেখো আজকে অনেকগুলো বুলবুলি পাখি এসছে। আর এই যে গাছটায় দেখো, গাছটায় দেখো কতগুলো পাখি এখানেই ওরা প্রত্যেক দিনই বসে থাকে। আর এই যে কারেন্টের তার দেখতে পাচ্ছ, এই যে এখানেও ওরা বসে থাকে। ওই যে এখন দেখো দুটো পাখি বসে, তিনটে চারটে পাখি বসে আছে এখনও পর্যন্ত। তো আমি একটু পরেই চলে যাবো, না হলে ওরা আমার জন্য খেতে পাচ্ছে না, সেটা তো খারাপ লাগছে আমার। তো এই চড়াই পাখিগুলো আমাকে ভয় পায় না খুব একটা, যেহেতু ওরা সবসময় আমার বাড়িতেই থাকে। তো সেই জন্য আমি থাকলেও সবসময় ওরা আমার পাশেই ঘুরে ঘুরে বেড়ায়। আর এই দেখো গাছে কতগুলো পাখি, এটা একটা নিম গাছ, আর এই নিম গাছে ওরা থাকে। আর ওই যে দূরে কিছু গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটাই থাকে এই যে পিছনে এই সাইডে, এই গাছেও থাকে আমাদের ট্যাঙ্কির ওখানে। তো এই সবাই টুকটাক করে আসে, একটু একটু ভয় কেটে যাচ্ছে ওদের। তো দেখো অনেকটা বুলবুলি পাখি এসেছে আর খাচ্ছে। আর আমাদের চড়াই পাখিটা আজকে ভীষণ টেনশানে আছে, ওর বেবিটা আর ঘরে ঢুকছে না, উঠতেও পারছে না ঠিকঠাক, চুপচাপ শুধু বসে থাকছে বসে থাকছে, একটু একটু উঠতে পারছে। কারণ ও যেহেতু ছোট্ট আর ওর পাখনাও ঠিকঠাক এখনও ওঠেনি, তো ওর বয়সটাও খুবই কম, অল্প অল্প পাখনা উঠেছে, এই জন্য উঠতেই পারছে না। আবার তো সবাই খাবার খাচ্ছে, আর ওর মা বাবা ও তিনজনই কেউই আসছে না। তো সেটাই আমি একটু খেয়াল করছিলাম, কারণ পাখিরা বাচ্চাটার পিছনে সবসময় ঘুরে বেড়াচ্ছে, আর বাচ্চাটা ছোট্ট ছোট পাখনা উঠেছে, ওর ঠিকঠাক উঠতেই পারছে না। তো ওর মা বাবা একটু টেনশানেই আছে। তো এবার আমি নিচে যাবো, আর বেশি বক বক করবো না, এরা তাহলে খেতে পারছে না। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। টাটা বাই, সবাই ভালো থেকো।